আজকে এটাতে রায় প্রশ্নটা দু হাজার চব্বিশের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয়বার কে মূল্যায়নের যে চোদ্দো নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ সাঁতরাগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচ এস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক আছে হুক্কা হুয়া বলে চেঁচা এটা বে রাজা একের থেকে দুই বিমলার অভিমান কবিতায় তো আমি পঙ্ক্তিটি কতবার আছে এটা চার পার একে ডেকে তিন বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি প্রথমে যে গ্রন্থে প্রকাশ করা হয়েছিল এটা হবে শিশু এরপরে একে ডেকে চার হাট বাড়ে হাটতলায় গল্প বলে এটা ভজন ভজনভুক্তা এরপরে একে ডেকে পাঁচ মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে এটা ধনাই হবে এরপরে একে ডেকে ছয় গ্রামের উত্তর পাড়া থাকে এটা হবে গণেশ কাউরা এরপরে একে ডেকে সাত নিহত মুসমরি কে কাকে স্মরণ করেছে এটা হবে ফণিমনসা বনের পরীকে স্মরণ করেছে এরপরে একে ডেকে আমরা সবাই বন্ধু এখানে আমরা যেটা হচ্ছে রেখা নিম্ন রেখাঙ্কিত পত্রে কোন পুরুষ এটা হবে উত্তম পুরুষ এরপরে একে ডেকে নয় উদয় খুব ভালো ফুটবল খেলে এখানে হচ্ছে খুবটা এটা হচ্ছে রেখাঙ্কিত পত্রে হলো এটা হচ্ছে বিশেষণের বিশেষণ এরপরে একই থেকে দশ আয় এর বিপরীত শব্দ হলো ব্যয় এরপর দুই দিকে আছে পূর্ণবাক্যে উত্তর দাও দুই থেকে এক আছে সহসা সেই জয় ডাকাতদের নজর পড়ল কার ওপর ডাকাতদের নজর পড়েছিল এর উত্তরটি হলো সোনার পাতাযুক্ত ফণিমনসার গাছের দিকে ডাকাতদের নজর পড়েছিল এরপরে দুই আছে জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখে জোয়ানরা কি দেখেছিল একদিন জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখল যে হাঁস দুটি উড়ে চলে গেছে এরপরে দুই দিন আছে নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল কবি কি দেখেছিলেন এখানে হচ্ছে নারকেল গাছের মাথার উপর চাঁদ উঠেছে ও সেই চাঁদ ডাবের মতো ঠান্ডা ও গোল গাল দেখতে এটি কবি দেখেছিলেন এরপর ধুয়েতে চার আছে জানে শুধু আকাশ আকাশ কি জানে এর উত্তরটি হলো ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা অর্থাৎ দুই ঘুড়ি যা পেট কাটা ও চাঁদিয়াল তা জানে কেবল আকাশ এরপরে পাঁচ আছে একলা কবিতায় কবি কীভাবে প্রকৃতির আশীর্বাদ পেয়েছেন একলা কবিতায় কবি মস্ত আশীর্বাদে যে তার মাথার ওপর ঝরে পড়া গাছের পাতা সেই আশীর্বাদ পেয়েছেন এরপরে দুয়েদিকে ছয় আছে মিষ্টি সবার চাইতে কী সবচেয়ে মিষ্টি এটা হবে আখ সবচেয়ে মিষ্টি এবং কেন কারণ আখকে চিবিয়ে খেতে হয় বলে আখ সবার চাইতে মিষ্টি এরপরে দুই দেখে সাত আছে তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা পয়সা না নিলে কী হবে এর তোটি হলো পয়সা নিলে হয়তো ওরা নেমন্তন্ন করবে না আর না নিলে ওরা নিমন্ত্রণ করতে পারে এই জন্য এই কথাটি বলেছে এরপরে দুই দিকে আডাচ্ছে একটি বাক্যের সাহায্যে ক্রিয়াবিশেষণের উদাহরণ দাও হবে সে খুব ভালো পড়াশোনা করে এখানে খুবটা হচ্ছে ক্রিয়াবিশেষণ এরপরে দুই দিকে নয় আছে খুব মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হলো না এই বাক্যে অব্যয়পত্রিক খুঁজে নিয়ে লেখো এখানে হচ্ছে কিন্তুটা হচ্ছে অব্যয় পথ এরপরে দুই থেকে দশ আছে ধ্বনি বিশ্লেষণ করো কল্পবিজ্ঞান বিজ্ঞান এই যে তোমাদের কল্পবিজ্ঞানটা বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও এরপরে তিনি থেকে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিনি থেকে এক আছে চুপ থাকাটাও বাজনা বাজায় চুপ থাকাটা কবির পরে কিভাবে বাজনা বাজায় এর উত্তরটি হলো একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা গাছের ছায়া ঢাকা পথ এবং একটি কারবেড়ালে গাছের ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে কবির মনে তাই একলা থাকার কোনো দুঃখই থাকে না শালবন এবং তালসুপুরির বনে কবি ঘর বাহির মিলেমিশে এক হয়ে যায় তখন এই চুপ করে থাকাটাই তার মনে যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে এরপরে তিনের দিকে দিয়ে যাচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির বারবার কোন গানের কথা মনে পড়েছে কবিতায় নদীর ওপার ও এপারের দৃশ্য কেমন ছিল এর উত্তরটি হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির এই যে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলোবার এই গানের কথা বারবার মনে পড়েছে এরপরের প্রশ্ন উত্তরটি হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টির সময়ে নদীর দুই পারের দুটি ভিন্ন রূপ দেখেছেন নদীর ওপারে প্রবল বৃষ্টিতে গাছপালা সব ঝাপসা হয়ে গেছে এপারে মেঘের ওপর ডুবন্ত সূর্যের আলো ঝলমল করছে এই আলো যেন একশো মানিকের উজ্জ্বলতার সমান এরপরে তিনে দাগে তিন আছে ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে ঘর ঘর থেকে বেরিয়ে কবি যা দেখেছেন তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো এর উত্তরটি হলো বাইরে বেরিয়ে এসে কবি তার মস্ত শহরটিকে ঝিম ধরা অবস্থায় দেখলেন মনে হচ্ছিল যেন গোটা শহরটি থরথর করে কাঁপছে এরপরে চারিদিকে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চারিদিকে এক আছে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দু দিন হাড়ি চড়েননি ক্ষুদিরাম ভরচাচকি তার বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি কেন এর উত্তরটি হলো বিভূতিসীণ বন্দ্যোপাধ্যায়ের তালনবমী গল্পে ক্ষুদিরাম ভট্চাঁজ ছিলেন গরিব গৃহস্থ সামান্য জমি চাষ করে এবং অল্প কয়েকজন শিষ্য ও যজমানের বাড়ি দান দক্ষিণা গ্রহণ করে কষ্টসৃষ্টি তার সংসার চলে যজমান বাড়ি থেকে যে ধান তার বাড়িতে এসেছিল তা শেষ হয়ে গিয়েছিল এদিকে কয়েকদিন একটানা বর্ষা হয় তার রোজগারও কিছু হয়নি এই কারণে তার বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি এরপরে চারিদিক দিয়েছে সাংঘাতিক কাণ্ড সাংঘাতিক কাণ্ডটা কি এর উত্তরটি হল অশোক কুমার মুখোপাধ্যায়ের মাস্টারদার রচনায় আমরা দেখি যে মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের কয়েকটি অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করে তাদের গোলা বারুদের ভাণ্ডার দখল করে নেয় আগুন লাগায় ইংরেজদের সেই অস্ত্রাগার এবং টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে তারা দু জায়গায় ট্রেনের লাইন উপড়ে ফেলে তার মধ্যে এক জায়গায় মালগাড়ি উল্টে যায় এবং ফলে ট্রেন চলাচল ও বন্ধ হয়ে যায় ইংরেজ পুলিশ পুলিশঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের তেরাঙ্গা পতাকা উড়িয়ে দেয় এভাবেই চট্টগ্রাম শহরকে তারা ইংরেজ শাসন থেকে মুক্ত করে এই সম্পূর্ণ ঘটনাটিকেই লেখক সাংঘাতিক কাণ্ড বলে অভিহিত করেছেন চারিদিকে তিন এক সময়ে এটা ছিল আদিবাসী গ্রাম আদিবাসী গ্রামটির নাম কী ছিল আদিবাসী গ্রামটির নাম ছিল সালগেরিয়া তার বর্তমান নাম কী তার বর্তমান নাম হলো হাতিঘর কেন সেই নাম দেওয়া হয়েছে এর উত্তরটি হলো একটুয়াদের গাঁয়ের আদি নাম ছিল শালগেরিয়া জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিল পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম বর্তমান জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল তাদের সেই হাতিশালার নাম অনুসারেই শালগেরিয়া গ্রামের নাম নতুন নাম হয় হাতিঘর এরপরে পাঁচি দেখে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তা পাঁচি থেকে এক খুব শিক্ষা হয়েছে আমার কার কীভাবে শিক্ষা হয়েছিল এর উত্তরটি হলো নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট না থেকে ফনিমনসাব বনপরির কাছে সোনার পাতা কাঁচের পাতা এবং সর্বশেষে পালং শাকের মতো কচি নরম সবুজ পাতা চায় কিন্তু বিভিন্ন ঘটনায় সেই সব পাতা নষ্ট হয়ে যায় প্রতিবারই তার নেড়া হাতঝিরজিরে দশা হয় ফনিমনসা তখন বোঝে যে নিজের চেহারা এবং অবস্থায় অসুখী হওয়ার ফলেই সে বারবার দুর্দশায় পড়েছে এভাবেই তার সুবি সুবুদ্ধি হয় এবং তাই বনপরীর কাছে নিজের কাঁটা ভরা সুচলো পাতায় প্রার্থনা করে এরপরে পাঁচের দাগে আছে প্রথমবার ফরিমনসা কেমন পাতা পেয়েছিল সেই পাতা পেয়ে তার কি বিপদ হয়েছিল এর উত্তরটি হলো ফরিমসা বনের ফলির কাছে প্রথমে ঝলমলে সোনার পাতা চেয়েছিল। এবং সে প্রথমবারই এই সোনার ঝলমলে পাতাও পেয়েছিল এবং সেই সোনার পাতাগুলি ডাকাত দল দেখে তারা হচ্ছে সবগুলি ছিঁড়ে নিয়ে চলে গেছিল। এরপরে ছয় থেকে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর তাও যে কোনো দুটি ছয় থেকে এক আছে বচন কাকে বলে এক বচন ও বহু বচনের একটি করে উদাহরণ দাও এর উত্তরটি হলো বিশেষ্য বা সর্বনাম পদের যে রূপের সাহায্যে জীব বা জলবস্তুর সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে এক বচনের উদাহরণ ছেলেটি ভগবানে বিশ্বাস করে না এখানে হচ্ছে ছেলেটি হচ্ছে এক বচন এরপরে বহু বচনের উদাহরণ হলো তোমরা কোথায় চললে এখানে হচ্ছে তোমরাটা হচ্ছে বহুবচন এরপরে ছয় থেকে দুই আছে ক্রিয়া ও অকর্মক্রিয়ার উদাহরণ সহ একটি পার্থক্য লেখো বাক্যের অন্তর্গত যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় ক্রিয়া যেমন আমি ভাত খাচ্ছি বাক্যটির অন্তর্গত খাচ্ছি ক্রিয়া কর্ম হল ভাত তাই খাচ্ছি হল ক্রিয়া আর বাক্যের অন্তর্গত যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে বলা হয় অকর্মক্রিয়া যেমন ছেলেরা মাঠে খেলছে এই বাক্যে খেলছে ক্রিয়াটির কোনো কর্মপথ নেই তাই খেলছে ক্রিয়া এখানে অকর্ম ক্রিয়া এরপরে ছয় দেখে তিন আছে সন্ধিবিচ্ছেদ করো ছয় দাগে তিনের এক আছে উচ্ছ্বাস এটা হবে উদ্যুক্ত ছ্বাস উচ্ছ্বাস এবং ছয় দাগে তিনের দুই যেটা আছে শান্ত এটা হবে সমযুক্তত্ব এটা হবে শান্ত এরপর সাথে দাগে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো একটি সাথে দাগে এক আছে বিপরীত লেখ। সাথে দাগের একের এক দীর্ঘ এটা হবে রস্য সাথে দাগে একের দুই এটা অনুকূল এটা হবে প্রতিকূল সাথে দাগে একের তিন এটা নবীন থেকে এটা হবে প্রবীণ এরপরে সাথে দাগে দুই এটা আছে বিশেষণা তা উল্লেখ করে পথ পরিবর্তন করো সাথে থাকে দুইয়ের এক আছে বন এটা হচ্ছে বিশেষ পথ এটা বিশেষণ করলে হবে বুনো এরপরে সাথে তাকে দুই দুইয়ের দুই যেটা আছে বিশ্বাস এটা হচ্ছে বিশেষ পথ এটা হচ্ছে বিশেষণে করলে হবে বিশ্বাসই হবে এরপরে সাথে তাকে দুইয়ের তিন যেটা আছে দুঃখ এটাও বিশেষ পথ এটা বিশেষণে করলে হবে দুঃখী এরপরে আটের দিকে আছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনধিক ষোলোটি বাক্যে অনুচ্ছেদ রচনা করো আটের থেকে এক আছে বাংলার উৎসব আটের দিকে দুই আছে তোমার বিদ্যালয়ের গ্রন্থাগার আটের তাকে তিন যেটা আছে দুর্গোৎসব এগুলি তোমাদের ছয়কা বই এবং ব্যাকরণ বইতে পেয়ে যাবে যদি না পাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো তাহলে আজকে এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে চোদ্দ তাকে স্বরকাছী রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে